Do you want to learn English? Are you weak in English? You can write but cannot speak English? Then go to English speaking course. This channel is suitable for you. Adjective is the article. Articles are used before nouns. মানে আর্টিকেল নাউনের আগে ব্যবহার করা হয় ইংরেজিতে এ এন এবং ডি হল আর্টিকেল আর্টিকেল আবার দুই ধরনের হয় একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল আর একটা হলো ডিফিনাইট আর্টিকেল এ আর এন হলো ইন্ডিফিনাইট মানে অনির্দিষ্ট আর্টিকেল কারণ এগুলি কোনো অনির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝায় যেমন এ বয় অ্যান অ্যাপেল এই এ বা অ্যান ব্যবহার করে নির্দিষ্ট কোনো ছেলে বা আপেলকে বোঝানো হয়নি এর দ্বারা যে কোনো ছেলে বা যে কোনো আপেলকে বোঝানো হয়েছে ঠিক তেমনি দি হল ডেফিনাইট মানে নির্দিষ্ট আর্টিকেল কারণ যখন দি ব্যবহার করা হয় যেমন দি বয় দ্য অ্যাপেল তখন নির্দিষ্ট কোনো ছেলে বা আপেলকে নির্দিষ্ট করে বোঝানো হয় এ এবং অ্যান ব্যবহারের নিয়ম যে ওয়ার্ডের আগে কনসোন্যান্ট থাকে তার আগে এ বসে এবং যে ওয়ার্ডের আগে ভাবেল থাকে তার আগে অ্যান বসে সংখ্যায় একটি বোঝানোর জন্য নাউনের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার আগে এ বসে যেমন এ ডগ এ বুক এ ম্যান ইত্যাদি আবার যদি কোনো শব্দ ভাবেল দিয়ে শুরু হয় মানে এ ই আই ও ইউ তবে সংখ্যায় একটি বোঝাতে তার আগে এন বসে যেমন অ্যান অ্যাশ অ্যান আই অ্যান অক্স ইত্যাদি এর কিছু ব্যতিক্রম আছে যখন ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোন্যান্ট হলেও ভাওয়েলের মতো উচ্চারণ হয় তখন ওয়ার্ডটির আগে অ্যান বসে যেমন অ্যান আওয়ার উচ্চারণ আওয়ার অ্যান এম এ উচ্চারণ এম এ ইত্যাদি যখন ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল হলেও ইউ বা ওয়ার মতো উচ্চারিত হয় তখন ওয়ার্ডটির আগে এ বসে যেমন এ ইউরোপিয়ান এ ইউনিভার্সিটি এ ওয়ান রুপি যখন কোনো ওয়ার্ড আনকাউন্টেবল নাউন মানে গণনাযোগ্য নয় তখন তার আগে এ বা এন কোনোটাই বসে না যেমন ওয়াটার মিল্ক অয়েল আইস এয়ার ইত্যাদি কিছু উদাহরণ দেখা যাক বার্ড ইজ ফ্লাইং পাখি উড়ছে তবে এটি ইনকারেক্ট এটি হবে দ্য বার্ড ইজ ফ্লাইং টাইগার ইজ ফেরোসাস অ্যানিমাল বাঘ হিংস্র প্রাণী এটি ইনকারেক্ট এটি হবে দ্য টাইগার ইজ এ ফেরোসাস অ্যানিমাল সান ইজ ভেরি হট সূর্য খুব গরম এটি ইনকারেক্ট এটি হবে দ্য সান ইজ ভেরি হট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না এই রকম আরও ভিডিও পেতে কিংবা ইংরাজি শিখতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন পারলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন